হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্রিয়ব্রত মিশ্র। আমি আজি ইন্টারনেট সম্বন্ধে জানিবা। মু আগুরু যেতে বি সব ভিডিও করছি, নর্মালি হিন্দি কিংবা ইংলিশে করছি, বট এইথর মু ওড়িয়ারে করছি। বিকজ মোর কিছু সাঙ্গমানে অছন্তি যোমানে কম্পিউটর সম্বন্ধে অজ্ঞ, তো সেমানক রিকোয়েস্ট অনুসারে যে সেমানে ওড়িয়ারে চাহুচ্ছন্তি, অত্যন্ত সরল ভাষায় ইন্টারনেট বিষয়ে জানিবা পাইঁ চাহুচ্ছন্তি, তো মু সেইপাই আজি এই যে ভিডিও করুছি ইন্টারনেট সম্বন্ধে, এসপেশালি মোর সেই সাঙ্গমানক পাইঁ। জাস্ট ইন্টারনেট বিষয়ে আগুকু জানিবা পূর্বরু আমি জানিবা আজিকার ডেটরে যদি খাদ্য, বস্ত্র ও বাসগৃহ ছাড়িলা পরে নেক্সট যদি কোনসি জিনিসকু বেশি আমি মানে আজি চাহুচ্ছন্তি সেটা হলা ইন্টারনেট। ইন্টারনেট বিনা আজি যেমিতি প্রায় পুরা ঠপ হয়ে যাচ্ছি, কিন্তু প্রত্যেক কার্যপ্রাই ইন্টারনেটর আজকাল বহু দরকার হচ্ছে। আপন কুয়ারে যাতু, ট্রাভেল করতু, খাদ্য খাঁতু, অর্ডর করতু, এভ্রিথিং আজিকা ডেটরে ইন্টারনেট দরকার হচ্ছে। তো সেই ইন্টারনেট বিষয়ে আমি জানিবা, হোয়াট ইজ ইন্টার ইন্টারনেট ইজ এ নেটওয়ার্ক অফ কম্পিউটার্স লিঙ্কিং মেনি ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এ ভেরি লার্জ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কানেক্টিং কম্পিউটার্স অ্যান্ড নেটওয়ার্ক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইট মেক্স ইট পসিবল ফর মিলিয়ন্স অফ ইউজার্স টু কনেক্ট টু ওয়ান আনাদার ভায়া টেলিফোন লাইন্স, কেবল লাইন্স অ্যান্ড স্যাটেলাইট। তো কহিবাকু গলে ইন্টারনেট হচ্ছে এক নেটওয়ার্ক যে সারা বিশ্বর যে কম্পিউটর গুড়িক অছি সেমানে পরস্পর ভিতরে ইন্টারলিঙ্ক করন্তি, কোন করিবা পাই না ডাটা ট্রান্সফার করিবা পাই, নিজ নিজ ভিতরে বিভিন্ন প্রকার যে ফাইল অছি তাকু শেয়ারিং করিবা পাই, এয়া হচ্ছে ইট ইজ এ ভেরি লার্জ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান, যেটা কোন করতে বিভিন্ন নেটওয়ার্ক রু আউ গোটে নেটওয়ার্ক কনেক্ট করে থাকে, কম্পিউটর রু কম্পিউটর ভিতরে কনেক্ট করে থাকে, এক রু একাধিক কম্পিউটর হলে আমি তাকু নেটওয়ার্ক কইবা, আউ প্রত্যেক নেটওয়ার্ক কু ইয়ে কম করে থাকে ওভার ওয়ান কনেক্ট করে থাকে ইন্টারনেট। তো এটা ইন্টারনেট যা ফলরে আজ আমি এটি বসি সারা ওয়ার্ল্ডে কোনসি বি জিনিসকু অ্যাক্সেস করি পারন্তি। সংক্ষেপরে যদি আমি ইন্টারনেট কু ব্যাখ্যা করিবা, তাহলে ইন্টারনেট হেলা নেটওয়ার্ক অফ কম্পিউটার্স, কম্পিউটার্স কানেক্টেড টু কম্পিউটার্স টু শেয়ার various types of information, to share various types of data. Ekadhika computer paraspara sahita interconnect hochanti bibhinna data bibhinna information share kariba pai, data bhitare apnakar various files, various pictures, video, text gote computer ru au gote computer ku sharing hoithae internet madhyamare. আজিকা ডেটরে ওয়ার্ল্ড ওয়াইড কনেকশন, আপন এইটি বসি থাকতু, মু চাইনারে বসিছি, মোর সাঙ্গ রশিয়ারে বসিছি, কি আউ কোটি কি ইউএসএ রে বসিছি, আপন গোটিয়ে মিনিটরে গোটিয়ে ডাটা কু, মিনিট ইজ ভেরি বিগ, তাটু কো ল্যাক অফ সেকেন্ড রে ফ্র্যাকশন অফ সেকেন্ড রে আপন এটু সেন্ড করিবে সেটি পৌঁছি যাব ডাটা। তো দ্যাট ইজ দ্য বিউটি অফ ইন্টারনেট। সো এই যে কমিউনিকেশন কু আজি যদি এতে সরল করাইছি, তা পছরে ইন্টারনেট অবদান আছে। উই ইউজ ইন্টারনেট আজ এ মিডিয়াম টু সোর্স টু শেয়ার ইনফরমেশন, ভ্যারিয়াস টাইপস অফ ইনফরমেশন ফ্রম ওয়ান কম্পিউটার টু মেনি অদর কম্পিউটার। ও পুরা ওয়ার্ল্ডরে কোনসি বি দেশ হোক যেটি আপন মানে ইন্টারনেট অ্যাক্সেস করুচন্তি সেটি নিশ্চিত ভাবে আপন পৌঁছাই পারিবে। দেন আমি আগুক যা ওয়েবজেস, যেতবে আমি ওয়েবপেজেস বিষয়ে কথা হচ্ছি গোটে বহু কমন জিনিস রয়েছে, ডব্লু 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 কিছু টর্ম আমি ডিসকসন করা, ডব্লু 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 আউ ইউআরএল বিষয়ে আপনার বর্তমান কবি। ডব্লু 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 আপনার কোনসি বি ওয়েবসাইট ইউজ করতে তা পূর্ব লেখা হয়েছে ডব্লু ডব্লু ডব্লু, দ্যাট মিনস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পুরা ওয়ার্ল্ড সারা আপনার ইন্টারনেট কু আক্সেস করছেন। তো ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, কোনসি বি ওয়েবপেজ হো তার গোটে গোটে ইউআরএল থাকে, দ্যাট ইজ ইউনিক ইউনিফর্ম গোটিয়ে থাকে।
ଆପଣ ସେଇଟାକୁ ନେଇକି କୌଣସି ବି ୱେବ୍ ବ୍ରାଉଜର୍ରେ ଗଲେ ୱେବ୍ ଆଡ୍ରେସ୍ରେ ଆପଣ ଯଦି ଏଣ୍ଟ୍ରି କରୁଛନ୍ତି ସେ ୟୁଆର୍ଏଲ୍କୁ, ଦେନ୍ ୟୁ ଆର୍ ଡାଇରେକ୍ଟଲି ଗେଟିଂ ଟୁ ଦାଟ ପର୍ଟିକୁଲାର ୱେବ୍ ପେଜ୍। ଆପଣ ସିମ୍ପଲି ଗୋ ପୁଟ୍ www.google.com, google.com ଆପଣ ଲେଖିବେ, ମାରିଦେବେ, ସାଙ୍ଗେ 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 ଆପଣ google.com, yahoo.com, kerala.com, odisha.com, ୟୁ ନୋ ମେନି ୱେବସାଇଟ୍, ହ୍ୱାଟ୍ ଏଭର୍ ଦ ୱେବସାଇଟ୍ ଇଜ୍, ଆପଣ ଆରାମସେ ଯାଇକି ସେଠି ପହଞ୍ଚି ଯାଇପାରିବେ। ଇଣ୍ଟରନେଟ୍ର ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆସ୍ପେକ୍ଟ ହେଲା ୱେବ୍ ବ୍ରାଉଜର। ୱେବ୍ ବ୍ରାଉଜର କହିଲେ ଆମେ କ'ଣ ବୁଝୁ? ୱେବ୍ ବ୍ରାଉଜର ହେଉଛି ଏକ ଆପ୍ଲିକେସନ୍ ସଫ୍ଟୱେୟାର ଯାହାକୁ ଆମେ ଇନଷ୍ଟଲ୍ କରିବାକୁ ପଡ଼େ ଆମମାନଙ୍କ ପିସିରେ। କ'ଣ କରିବା ପାଇଁ? ନା ଇଣ୍ଟରନେଟ୍ ଆକ୍ସେସ୍ କରିବା ପାଇଁ। ୱେବ୍ ବ୍ରାଉଜର ଯଦି ଆମ କମ୍ପ୍ୟୁଟରରେ ନାହିଁ ତାହେଲେ ଇଣ୍ଟରନେଟ୍ କନେକ୍ସନ୍, ଆପଣଙ୍କର ଇଣ୍ଟରନେଟ୍ କନେକ୍ସନ୍ ଥିଲେ ମଧ୍ୟ ଯଦି ୱେବ୍ ବ୍ରାଉଜର ନାହିଁ ଆପଣ ପହଞ୍ଚାଇ ପାରିବେ ନାହିଁ, କୌଣସି ଜିନିଷ ଆକ୍ସେସ୍ କରିପାରିବେ ନାହିଁ। ଆପଣଙ୍କ କମ୍ପ୍ୟୁଟରରେ ଗୋଟେ ଆପ୍ଲିକେସନ୍ ସଫ୍ଟୱେର୍ ରହିବ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଭେରିୟସ୍ ଟାଇପ୍ସ ଅଫ୍ ୱେବ୍ ବ୍ରାଉଜର ଅଛି। ଆପଣଙ୍କ କମ୍ପ୍ୟୁଟରରେ ଗୋଟିଏ ଆପ୍ଲିକେସନ୍ ସଫ୍ଟୱେର୍ ରହିବ ୱେବ୍ ବ୍ରାଉଜରର, ଯେଉଁଥିରେ ଯାହାଦ୍ୱାରା ଯାହା ମାଧ୍ୟମରେ ଆପଣ ପହଞ୍ଚି ପାରିବେ, ଇଣ୍ଟରନେଟ୍କୁ କନେକ୍ସନ୍ କରିପାରିବେ। ସେମିତି ହାଇପର୍ ଲିଙ୍କ୍ ହେଉଛି ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆସ୍ପେକ୍ଟ। ହାଇପର୍ ଲିଙ୍କ୍ ହେଲା ଗୋଟିଏ ୱେବ୍ ପେଜ୍ର ଯେତିକ ସବ୍ ପେଜ୍ ଅଛି ତା ପାଇଁ ଗୋଟେ ଗୋଟେ ଲିଙ୍କ୍ ଦିଆଯାଇଥାଏ, ସେଠି କ୍ଲିକ୍ କଲେ ଆପଣ ହାଇପର୍ ଲିଙ୍କ୍ରେ ପହଞ୍ଚନ୍ତି। ଫର୍ ଇନ୍ଷ୍ଟାନ୍ସ ଆପଣ ଗୋଟେ ୱେବସାଇଟ୍ ଖୋଲୁଛନ୍ତି, ତାର ହୋମ୍ ପେଜ୍ ଅଛି, ଏବାଉଟ୍ ଅସ୍ ଅଛି, ବିଭିନ୍ନ ଇଏ ଅଛି, ବିଭିନ୍ନ ବଟନ୍ ଅଛି, ପ୍ରତ୍ୟେକ ବଟନ୍ରେ ଗୋଟେ ଗୋଟେ ହାଇପର୍ ଲିଙ୍କ୍ ଥାଏ। ତ ଭାରିୟସ୍ ଭାରିୟସ୍ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଅଫ୍ ପପୁଲାର ବ୍ରାଉଜର ହେଲା ଇଣ୍ଟରନେଟ୍ ଏକ୍ସପ୍ଲୋରର, ଫାୟାରଫକ୍ସ, କ୍ରୋମ୍, ଅପେରା। ତ ଇଣ୍ଟରନେଟ୍ ଏକ୍ସପ୍ଲୋରର ସବୁଠୁ ଅଧିକ ଆଇ ମିନ୍ ପପୁଲାର, ଯେଉଁଟାକି ନର୍ମାଲି ମାଇକ୍ରୋସଫ୍ଟର ୱିଣ୍ଡୋଜ୍ ସହିତ ଆସେ, ଯେମିତି ମାଇକ୍ରୋସଫ୍ଟ ଆପଣ ୱିଣ୍ଡୋଜ୍ 7, ୱିଣ୍ଡୋଜ୍ 8, ୱିଣ୍ଡୋଜ୍ 10, ସେମିତି ଟାଇମ୍ ଟୁ ଟାଇମ୍ ଇଣ୍ଟରନେଟ୍ ଏକ୍ସପ୍ଲୋରର ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଡେଭଲପ୍ ହୋଇଯାଉଛି। ଆନାଦର ପପୁଲାର ପପୁଲାର ୱେବ୍ ବ୍ରାଉଜର୍ ଇଜ୍ ଫାୟାରଫକ୍ସ। ଫାୟାରଫକ୍ସ ଅଛି, ଗୁଗୁଲ୍ କ୍ରୋମ୍ ଅଛି, ଅପେରା ଅଛି, ଅପେରା ମିନି ଅଛି। ଦେନ୍ ୱେବସାଇଟ୍କୁ ଯିବା। ୱେବସାଇଟ୍ ହେଉଛି କ'ଣ ନା କଲେକ୍ସନ୍ ଅଫ୍ ୱେବ୍ ପେଜେସ୍। ଗୋଟେ ୱେବସାଇଟ୍ରେ ଦେର୍ ଆର୍ ନମ୍ବର ଅଫ୍ ୱେବ୍ ପେଜେସ୍, ଯେମିତି ଆପଣଙ୍କର ବୁକ୍, ଆପଣଙ୍କ ବୁକ୍ରେ ଅନେକ ବିଷୟ ଅଛି, ଅନେକ ପେଜ୍ ଅଛି, ତ ସେ ସବୁ ହେଲା ଗୋଟେ 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 ୱେବ୍ ପେଜ୍। ଯଦି ଆପଣଙ୍କର ବୁକ୍ ଗୋଟେ ୱେବସାଇଟ୍ ହେଲା ତାହେଲେ ପ୍ରତ୍ୟେକ ବିଷୟ ବା ପ୍ରତ୍ୟେକ ପେଜ୍ ଗୋଟେ ଗୋଟେ ୱେବ୍ ପେଜ୍। ପ୍ରତ୍ୟେକ ୱେବସାଇଟ୍ର ଗୋଟେ ହୋମ୍ ପେଜ୍ ଥାଏ, ଯେଉଁଟା ହେଲା ଡିଫଲ୍ଟ ପେଜ୍। ତାକୁ ଆପଣ ଓପନ୍ କରିବେ ମାନେ ପ୍ରଥମେ ଯେଉଁ ସାଇଟ୍ଟା ଖୋଲିବ ସେଇଟା ହେଲା ଆପଣଙ୍କର, ଯେଉଁ ପେଜ୍ଟା ଖୋଲିବ ସେଇଟା ହେଲା ଆପଣଙ୍କର ହୋମ୍ ପେଜ୍। ପ୍ରତ୍ୟେକ ୱେବସାଇଟ୍ର ଗୋଟେ ଆଡ୍ରେସ୍ ଥାଏ, ଆପଣ ସେଇ ପ୍ରତ୍ୟେକ ୱେବସାଇଟ୍ର ଗୋଟେ ଆଡ୍ରେସ୍ ଥାଏ ଆଉ ଆପଣ ସେଇ ଆଡ୍ରେସ୍କୁ କ୍ଲିକ୍ କଲେ ସିମ୍ପଲି କୌଣସି ୱେବ୍ ବ୍ରାଉଜର୍ ଯାଆନ୍ତୁ, ସିମ୍ପଲି ଆଡ୍ରେସ୍ ବାର୍ରେ ଆପଣ ସପୋଜ୍ ମୁଁ ଗୁଗୁଲ୍ ଖୋଲିବି, google.com, ଗୁଗୁଲ୍ ରହିଛି ତାର ୱେବସାଇଟ୍କୁ ଯିବି, www.google.com ମାରିଦେଲି, ଡାଇରେକ୍ଟ ଆସିଯିବ ଆପଣଙ୍କର ସେଇ ୱେବସାଇଟ୍ ଖୋଲିବ। ତ ଦିସ୍ ଇଜ୍ ଭେରି ସିମ୍ପଲ୍। ଆଉ ଥରେ କହୁଛି, ମନେ ରଖନ୍ତୁ ୱେବସାଇଟ୍ ଏଇଠି ଗୋଟେ ଦେଖିପାରିବେ ଆପଣ ଫାୟାରଫକ୍ସର ହୋମ୍ ପେଜ୍ ଅଛି, ବାଇ ଡିଫଲ୍ଟ ଆପଣ ଯେତେବେଳେ ଖୋଲିବେ ତାର ଫାୟାରଫକ୍ସର ହୋମ୍ ପେଜ୍ ଆସିବ। ସିମିଲାର୍ଲି ଉବୁଣ୍ଟୁର ଅଛି, ସିମିଲାର୍ଲି ଏମିତି ଅନେକ ଅଛି। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯିବା ହାଉ ଟୁ ଗେଟ୍ ଏ ୱେବସାଇଟ୍। କୌଣସି ୱେବସାଇଟ୍ ଆପଣଙ୍କର ଖୋଜିବାର ଅଛି, ସପୋଜ୍ ମୋର ଓଡ଼ିଶାର ଅଫିସିଆଲ ସାଇଟ୍କୁ ଯିବାର ଅଛି, ତ ସିମ୍ପଲି ମୁଁ କ'ଣ କରିବି? ସେଥିପାଇଁ ଭାରିୟସ୍ ସର୍ଚ୍ଚ ଇଞ୍ଜିନ୍ ଅଛି, ଯେମିତି google.com ଅଛି, ୟାହୁ ଅଛି, ବିଭିନ୍ନ ସର୍ଚ୍ଚ ଇଞ୍ଜିନ୍ରେ ଗଲି, ଆଡ୍ରେସ୍ ଟାଇପ୍ କଲି ଆଡ୍ରେସ୍ ବାର୍ରେ, ଲିଙ୍କ୍ରେ ଦେଲି କ୍ଲିକ୍ ଲିଙ୍କ୍ ଅନ୍ ଏ ୱେବସାଇଟ୍ www.google.com ଦେଲି, ସେଥିରେ ମୁଁ ପାଇଯିବି, ମୋର ୱେବସାଇଟ୍ରୁ ଏଣ୍ଟ୍ରି କଲି ଓଡ଼ିଶା, ଓଡ଼ିଶା ମାରିଲେ ଅଟୋମେଟିକ୍ ଓଡ଼ିଶା ବିଷୟରେ ଆସିଯିବ। HTTP ଆଉ www, HTTP
Hypertext Transfer Protocol, WWW, World Wide Web. These are protocols, right? If I am a search engine, we should discussion. Search engine normally is used to search and find website in a particular subject. Search engine ame use koranti ame kichi keyword dianti au se keyword kuliko search engine madhyamre ame khojanti. Suppose apana Mahatma Gandhi bisare ye karibe search karibe, simply put type Mahatma Gandhi in any of the search engine. Mahatma Gandhi bisare various topic, various website apana pai jibe, pictures pai jibe, right? Popular website kichi achi, sorry, popular search engine kichi achi jota hala Google, Yahoo, Ask, Wing, there are many type of search engine, but these are the most popular websites you can find in internet, right? It is like Google la, by default it will happen www.google.com. It is asibo au jo cross search chinhati achi sethi apana क्रॉसवर्ड चिन्हटी अच्छी आपण टाइप करि परिबे व्हाट एवर यू वांट टू सर्च यू कैन सिंपली टाइप हियर भाव रे याहू मध्य अनदर पॉपुलर वेबसाइट तो आपण याहू रे भी मध्य क्लिक करि परिबे सिमिलरली एठी यू कैन पुट व्हाट एवर यू वांट टू सर्च एंड सिंपली यू कैन राइट उबुंटु अच्छी एबे हमें डिस्कशन करिबा ईमेल ईमेल होची इंटरनेट रो अनदर इम्पोर्टेंट कंपोनेंट ईमेल हमें कौन पे यूज करंती ना मेल सेंड करिबा पई ईमेल स्टैंड्स फॉर इलेक्ट्रॉनिक मेल राइट ईमेल माध्यम रे हमें कौन करंती विभिन्न डाटा विभिन्न फोटो हमें तो कौन करंती कुटी आईडी रु आ गुटे आईडी को गुटे सिस्टम रु आ गुटे सिस्टम को हमें पठाई पारंती ईमेल रे कौन थाए गुटे ईमेल एड्रेस थाए राइट सो आपन को कोनो सी ईमेल पठेवा कहले आपन को निजर वेबसाइट रहबा उचित जेंति मोर ईमेल आईडी अछि priyavratamishra1@gmail.com आपन जीमेल ले ईमेल कोइ परिबे ईमेल इज कनेक्टेड टू ए वेबसाइट कोनो सी आपन वेबसाइट थले जाय से तोटे मेल कनेक्ट हेबो इलेक्ट्रॉनिक मेल कोनो इट इज आल्सो नोन एज ईमेल तेर फुल फॉर्म उचि इलेक्ट्रॉनिक मेल वेरी इंपोर्टेंट एग्जाम रे पड़े ईमेल रो फुल फॉर्म ला इलेक्ट्रॉनिक मेल या कौन करता है इट एनेबल्स टू सेंड एंड रिसीव ए मेल थ्रू मेसेज इट इज फास्टर देन पेपर मेल पेपर मेल आपण आज सपोज पठाउचंती किछि जिनस लेखिकी नेउचंती डाक घरे पकाउचंती कुरियर रे पकाउचंती इट मे टेक 1 डे 2 डे 3 डे 1 मंथ 2 मंथ बट विद इन ए फ्रैक्शन ऑफ सेकंड आपण कोनसी भी मेल आपण लेखी सिंपली टू रे जस्ट पुट द ईमेल आईडी ऑफ द रिसीवर and you will directly get email bisare I mean details padhiba special session rakhibi ko eko special video taiyar karibi jothre email kemiti apana gote email account kholibe to kon cc kon bcc kon subject kon se bisare ami janiba but ebe etik janthantu je electronic mail madhyam re apana message pathei paribe image pathei paribe audio video everything you can send within a fraction of second pathei paribe gote second 2 second madhyare yes जितेबेले आमे वेब पेजेस विषय कथा होची गुटे बहुत कॉमन जिनस रहउची डब्ल्यू 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 के जे टर्म आमे डिस्कशन करिबा डब्ल्यू 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 आ यूआरएल विषय मु आपन को वर्तमान कहिबी डब्ल्यू 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 आपन कोनसी भी वेबसाइट यूज करथे था पूर्व लिखाई थे डब्ल्यू 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 दैट मींस वर्ल्ड वाइड वेब पूरा वर्ल्ड सारा आपन इंटरनेट को एक्सेस करछंती तो URL होची यूनिफॉर्म रिसोर्स लोकेटर कौनसी भी वेब पेज हो तार गोटे गोटे URL थाए दैट इज यूनिक यूनिफॉर्म गोटे थाए तो आपण सेटा को नेकी कौनसी भी वेब ब्राउजर रे कले वेब एड्रेस रे आपण जदि एंट्री करछंती से एहा लाइक सैंपल जीमेल रो कौनसी जीमेल आपण खोलले आपण देखि पारुथिबे एठी कंपोज मेल अछि इनबॉक्स अछि सेंट मेल अछि एटा होची जस्ट इनबॉक्स अछि कि देखिबे एठी ब्रांड राखसो कि पठै छथि एक मेल सेटा अनलीड हे अछि सो दिस इज सैंपल
আমি কোন এক স্যাম্পল জিমেইল ল এইচটিএমএল ভার্সন আছে সার্টার ভার্সন এটি কোটি দেখি পারিবে আপন ফায়ারফক্স র হোম পেজ আছে বাই ডিফল্ট আপন এতলে খুলিবে তার ফায়ারফক্স। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্রিয়ব্রত মিশ্র। আমি আজি ইন্টারনেট সম্বন্ধে জানিবা। মু আগুরু যেতে বি সব ভিডিও করেছি, নর্মালি হিন্দি কিংবা ইংলিশে করছি, বট এইথর মু ওড়িয়ারে করছি। বিকজ মোর কিছি সাঙ্গ মানে অছন্তি যো মানে কম্পিউটার সম্বন্ধে অজ্ঞ, তো সেমানকর রিকোয়েস্ট অনুসারে যে সেমানে ওড়িয়ারে চাহুছন্তি, অত্যন্ত সরল ভাষারে ইন্টারনেট বিষয়ে জানিবা পাইঁ চাহুছন্তি, তো মু সেইথিপাইঁ আজি এই যো ভিডিও করুছি ইন্টারনেট সম্বন্ধে, এসপেশালি মোর সেই সাঙ্গমানক পাইঁ। জাস্ট ইন্টারনেট বিষয়ে আগুকু জানিবা পূর্বরু আমি জানিবা আজকা ডেটরে যদি খাদ্য বস্ত্র ও বাসগৃহ ছাড়িলা পরে নেক্সট যদি কোনসি জিনিসকু বেশি আমি মানে আজি চাহুছন্তি সেটা হলা ইন্টারনেট। ইন্টারনেট বিনা আজি যেমিতি প্রায় পুরা ঠপ হয়ে যাচ্ছি। এবে দেখিবা যে ওয়েবসাইটর টাইপ অফ ওয়েবসাইট ভেরিয়স ওয়েবসাইট ওয়েবসাইটর যে লাস্ট ডিজিট থাকে ডট কম কেতে করে আপনি দেখিবে কোটি ডট ওআরজি এর সব আমি দেখিবা কোন তার এই যে ডোমেন র কোন অ্যাকচুয়ালি মিনিং ডট কম মিন দিস ইজ এ কমার্সিয়াল ওয়েবসাইট কিছু ওয়েবসাইট যেটা ইনকম সোর্স পাই হচ্ছে আজকাল অবশ্য ডট কম সবুতে লাগি পড়ছি বা ডট কম স্পেশালি মিনস কমার্সিয়াল ওয়েবসাইট ডট ইডিইউ যদি থিব দ্যাট ইজ এডুকেশনাল ওয়েবসাইট কোন স্কুল হইতেই পারে কোন সংস্থার হইতেই পারে যেটা কি শিক্ষা ক্ষেত্রে কাম করুছি ডট নেট মিনস ইন্টারনেট নেট বিজনেস ডট জিওভি মানে গভর্নমেন্ট ওয়েবসাইট ডট ইন মানে আপনার ইন্ডিয়ার ওয়েবসাইট ডট ইউকে মিনস ইউকে ওয়েবসাইট ডট পিএকে মিনস পাকিস্তান ওয়েবসাইট ডট ওআরজি মানে আপনার সংস্থা গোটে অর্গানাইজেসন কোন অর্গানাইজেসন ওয়েবসাইট ডট টিভি মিনস নিশ্চিত ভাবে আপনার বুঝিপারে কোন টেলিভিশন স্টেসন হয়ে যদি আপনার কোন ডাটা কু সর্চ করছেন সপোজ এটি ফর এক্সাম্পল কেরল ট্যুরিজম ওড়িশা ট্যুরিজম আকু আপন জাস্ট তার ফ্রেজ কু টাইপ করিবে সপোজ গুগল ডট কম গলে গুগল www.google.com মাইলে সেটা সিম্পলি টাইপ কেরল ট্যুরিজম সাঙ্গে সাঙ্গে ড্যাট পলাই আসিব তো গভর্নমেন্ট ওয়েবসাইট kerala.keraltourism.org আসিযিব kerala.keraltourism.com গোটে অলগা ওয়েবসাইট kerala.tourism.org গোটে অলগা ওয়েবসাইট পাই বুঝন্তু ডট কম আউ ডট ওআরজি কেবে সমান নথায় দুইটাঙ্ক দুইটা পৃথক ওয়েবসাইট আপন এই ওয়েবসাইটরু কোন পাইযিবে না কেরল বিষয়ে ভ্যারিয়স ইনফরমেশন পাই যাই পারিবে কেরল রা গভর্নমেন্ট ওয়েবসাইট রাইট জাস্ট স্যাম্পল দেখন্তু সপোজ আপন কেরল ট্যুরিজম ক্লিক করুছন্তি তো কেরল হলিডেজ প্যাকেজ ভ্যারাইটি টাইপস আসুচি বট দেখন্তু তা তলে কোন দেইছি মেক মাই ট্রিপ স্ক্রিন আপন দেখি পড়ছন্তি এটা মেক মাই ট্রিপ র দ্যাট ইজ নট কেরল ট্যুরিজম র হোয়ার আজ তা তলকু দেখন্তু যো নেক্সট আসিছি কেরল ট্যুরিজম র নেক্সট আসিছি যো কেরল ট্যুরিজম ডট ওআরজি দ্যাট মিনস সেটা হল কেরল ট্যুরিজম র অফিসিয়াল ওয়েবসাইট আপনার এই কিছু জিনিস ধ্যান রাখবাকে পড়িব আপনার কোন বর্তমানে আসিলা যেতবেলে আমি কোন ইনফরমেশন খোঁজুছে ওভর ইন্টারনেট রাইট ইনফরমেশন না রং ইনফরমেশন সববেলে আমি কেমতি জানিবা আমি যে ইনফরমেশনটা সেন্ড করছি সেটা রাইট না রং সেইপাই আমি কোন করিব পড়িব না ইনকম র সরি ইনফরমেশন র সোর্স কু দেখিবাকু পড়িব সপোজ আমি যে ডিসকশন করতে কেরল ট্যুরিজম ইনফরমেশন যদি কেরল গভর্নমেন্ট র গভর্নমেন্ট র ওয়েবসাইট কু আমি দেখুছন্তি তাহলে সেই যে ইনফরমেশন মিলিব দ্যাট ইজ রাইট কেরল ট্যুরিজম ইনফরমেশন ফ্রম এ রাশিয়ান পারসন দ্যাট ইজ রং কেরল ট্যুরিজম পারসন কেরল ট্যুরিজম র ইনফরমেশন যদি কেরল গভর্নমেন্ট র আমি নেউছন্তি দ্যাট ইজ রাইট বট রাশিয়ান লোক সেটা ভুল দেব সেইভাবে ভাবে
ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়েদার ফ্রম দ্য ওয়েদার চ্যানেল ইজ রাইট, ইনফরমেশন যদি কোনোসি পারসন টু আপনে হবে সেটা রং। এবে দেখিবা যে ওয়েবসাইটর টাইপ অফ ওয়েবসাইট ভেরিয়াস ওয়েবসাইট ওয়েবসাইটর যে লাস্ট ডিজিট থাকে ডট কম কেতে করে আপনি দেখিবে কোটি ডট ওআরজি এর সব আমি দেখিবা কোন তার এই যে ডোমেইন র কোন অ্যাকচুয়ালি মিনিং ডট কম মিন দিস ইজ এ কমার্শিয়াল ওয়েবসাইট কিছু ওয়েবসাইট যেটা ইনকম সোর্স পাই ইউজ আজকাল অবশ্য ডট কম সবুতে লাগি পড়ছি বাট ডট কম স্পেশালি মিন্স কমার্শিয়াল ওয়েবসাইট ডট ইডিইউ যদি থিব দ্যাট ইজ এডুকেশনাল ওয়েবসাইট কোন স্কুল হইতে পারে কোন সংস্থা হইতে পারে যেটা কি শিক্ষা ক্ষেত্রে কাম করুছি ডট নেট মিন্স ইন্টারনেট নেট বিজনেস ডট জিওভি মানে গভর্নমেন্ট ওয়েবসাইট ডট ইন মানে আপনার ইন্ডিয়ার ওয়েবসাইট ডট ইউকে মিন্স ইউকে ওয়েবসাইট ডট পিএকে মিন্স পাকিস্তান ওয়েবসাইট ডট ওআরজি মানে আপনার সংস্থা গোটে অর্গানাইজেসন কোন অর্গানাইজেসন ওয়েবসাইট ডট টিভি মিন্স নিশ্চিত ভাবে আপনার বুঝিপারে কোন টেলিভিশন স্টেসন হয়ে জস্ট ল্যাঙ্গুয়েজ অফ উইকিপিডিয়া গোটে সাম্পল আপনার দেখিপারে উইকিপিডিয়ার এবে আমি সর্চ ইঞ্জিন বিষয়ে ডিসকশন করা সর্চ ইঞ্জিন নর্মালি ইজ ইউজ টু সর্চ অ্যান্ড ফাইন্ড ওয়েবসাইট ইন এ পর্টিকুলার সবজেক্ট সর্চ ইঞ্জিন আমি ইউজ করতে আমি কিছু কিওয়ার্ড দিকে আই কিওয়ার্ড গুড় সর্চ ইঞ্জিন মাধ্যমে আমি খোঁজতে সপোজ আপনার মহাত্মা গান্ধী বিষয়ে ইয়ে করবে সর্চ করবে সিম্পলি পুট টাইপ মহাত্মা গান্ধী এনি অফ দ্য সর্চ ইঞ্জিন মহাত্মা গান্ধী বিষয়ে ভ্যারিয়স টপিক ভ্যারিয়স ওয়েবসাইট আপনার পাইবে পিকচর্স পাইবে রাইট পপুলার ওয়েবসাইট কিছু অছি সরি পপুলার সর্চ ইঞ্জিন কিছু অছি যেটা হল গুগল ইয়াহু আস্ক উইং দের আর মেনি টাইপ অফ সর্চ ইঞ্জিন বাট দিজ আর দ্য মোস্ট পপুলার ওয়েবসাইটস you can find in internet right sample of blogger just language of wikipedia যদি আপন ইন্টারনেট রে ভিডিও সার্চ করিয়া পাই চাউচন্তি যেমিতি কি আপন বর্তমান নিশ্চিত ভাবরে জানিচন্তি ইউটিউব রে আপন ভিডিও দেখচন্তি www.youtube.com আপন মারিবে সেতরে কিওয়ার্ড দি পারিবে কোনসি বি ভিডিও পাই আপন দেখি পারিবে video.com রে সিমিতি আছে vimeo.com সেতরে বি আপন ভ্যারিয়াস ভিডিও পাই পারিবে তো ইন্টারনেট রে আমি ইমেল ইউজ করছন্তি আমি ভ্যারিয়াস টপিক বিষয়ে জানি পড়ছন্তি এবে আমি জানলে কেমতি ভিডিও আমি দেখি পারিবা ইহালে এক স্যাম্পল ইউটিউব আপন এতরে যো আছে সার্চ রে সেটি কিওয়ার্ড দেখি আপন খুঁজি পারিবে ভ্যারিয়াস ভিডিও ক্রোস অফ ভিডিও আপন ইউটিউব রে দেখি পারিবে ইউটিউব রে আপন ভিডিও মধ্যে আপলোড করি পারিবে যেমতি মই এই ভিডিও আপলোড করছি সেটা আপন দেখি পড়ছন্তি উবুন্টু রয়েছে ଗୋଟେ ବଡ଼ ଜିନିଷ ହେଲା ଆପଣ ଇଣ୍ଟରନେଟ୍ରେ ନ୍ୟୁଜ୍ ପେପର୍ ପଢ଼ିପାରିବେ www.com ମାରିବେ ଆପଣ BBC ମାରିବେ CNN ମାରିବେ ମନୋରମା ଅନଲାଇନ୍ ସେମିତି ଆପଣ ଧରିତ୍ରୀ ଓଡ଼ିଆରେ ସମାଜ ସମ୍ବାଦ ଆଜିକାଲି ସମସ୍ତେ ନିଜର ଅନଲାଇନ୍ ନ୍ୟୁଜ୍ ପେପର୍ ବାହାର କରିପାରିବେ ଆପଣଙ୍କୁ ଫ୍ରି ଅଫ୍ କଷ୍ଟ ଯଦି ଆପଣଙ୍କ ମୋବାଇଲ୍ରେ ଇଣ୍ଟରନେଟ୍ ଅଛି
ଆପଣ ସିମ୍ପଲି ଗୁଗୁଲରେ କ୍ଲିକ୍ କରିବେ ଆପଣ ପେପରର ନାଁ, ଅନଲାଇନରେ ଆପଣ ଆଜିକା ପେପର ପଢ଼ିପାରିବେ। ନଟ୍ ଓନ୍ଲି ଆପଣଙ୍କର ଏରିଆର, ଆପଣ ପୁରା ହ୍ୱେର୍ ଏଭର୍ ତାର ଯେଉଁ ଯେଉଁଟା ଅନଲାଇନ୍ ଅଛି ଆପଣ ଫ୍ରି ଅଫ୍ କଷ୍ଟ ବସିକି ଦେଖିପାରିବେ। ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ପଇସା ଖର୍ଚ୍ଚ କରିବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ, ବଟ୍ ଆପଣ ଆକ୍ସେସ୍ କରିପାରିବେ ଅନଲାଇନ୍ ନ୍ୟୁଜ୍ ପେପର। ଏ କିଛି ହେଲା ସାମ୍ପଲ୍ ଅନଲାଇନ୍ ନ୍ୟୁଜ୍ ପେପର୍, BBC, ୱାର୍ଲଡ ନ୍ୟୁଜ୍। ସଂକ୍ଷେପରେ ଯଦି ଆମେ ଇଣ୍ଟରନେଟ୍କୁ ବ୍ୟାଖ୍ୟା କରିବା, ତାହେଲେ ଇଣ୍ଟରନେଟ୍ ହେଲା ନେଟୱାର୍କ ଅଫ୍ କମ୍ପ୍ୟୁଟର୍ସ, କମ୍ପ୍ୟୁଟର୍ସ କନେକ୍ଟେଡ୍ ଟୁ କମ୍ପ୍ୟୁଟର୍ସ ଟୁ ସେୟାର ଭ୍ୟାରିୟସ୍ ଟାଇପ୍ସ ଅଫ୍ ଇନଫର୍ମେସନ୍, ଟୁ ସେୟାର ଭ୍ୟାରିୟସ୍ ଟାଇପ୍ସ ଅଫ୍ ଡାଟା। ଏକାଧିକ କମ୍ପ୍ୟୁଟର ପରସ୍ପର ସହିତ ଇଣ୍ଟରକନେକ୍ଟ ହେଉଛନ୍ତି ବିଭିନ୍ନ ଡାଟା, ବିଭିନ୍ନ ଇନଫର୍ମେସନ୍ ସେୟାର କରିବା ପାଇଁ। ଡାଟା ଭିତରେ ଆପଣଙ୍କର ଭାରିଅସ୍ ଫାଇଲ୍ସ, ଭାରିଅସ୍ ପିକ୍ଚର୍ସ, ଭିଡ଼ିଓ, ଟେକ୍ସଟ ଗୋଟେ କମ୍ପ୍ୟୁଟରରୁ ଆଉ ଗୋଟେ କମ୍ପ୍ୟୁଟରକୁ ସେୟାରିଂ ହୋଇଥାଏ। ଏଇଟା ହେଲା ୱିକିମାପିଆ, ଏଥିରେ ଆପଣ ଦେଖିପାରୁଛନ୍ତି କେମିତି ଭାରିଅସ୍ ପ୍ଲେସେସ। ଆପଣ ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ଆପଣ ନିଜେ ବି ଟ୍ରାଏ କରନ୍ତୁ, ଦେଖନ୍ତୁ ୱିକିମାପିଆରେ କେମିତି। ସିମିଲାରଲି ଏମିତି ଅନେକ ସାମ୍ପଲ୍ ଅଫ୍ ବ୍ଲଗର। ଏବେ ଆମେ ଡିସ୍କସନ୍ କରିବା ଇମେଲ। ଇମେଲ ହେଉଛି ଇଣ୍ଟରନେଟ୍ର ଆନଦର ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କମ୍ପୋନେଣ୍ଟ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ହୋପ୍ ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ମୋର ଗୋଟେ ଛୋଟିଆ ପ୍ରୟାସ ଥିଲା ଆପଣମାନଙ୍କୁ ବେସିକ୍ ଇଣ୍ଟରନେଟ୍ ବିଷୟରେ ଜଣାଇବା ପାଇଁ। ଇଣ୍ଟରନେଟ୍ ବିଷୟରେ ମୁଁ ଜଣାଇଛି, ଆପଣ ମୋତେ କଣ୍ଟାକ୍ଟ କରିପାରିବେ, ଯେମିତିକି ମୋର ଇମେଲ୍ ଆଇ ଡ଼ି ହେଲା priyavratmishra1@gmail.com। ମୋତେ କଣ୍ଟାକ୍ଟ କରିପାରିବେ, ମୋ ସହିତ ଫେସବୁକ୍ରେ ଆପଣ ରହିପାରିବେ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଠିକ୍ ଲାଗିଥିବ ଆପଣ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ। ଆଇ ହୋପ୍ ଆଇ ୱିଲ୍ ବ୍ରିଙ୍ଗ ମେନି ମୋର୍ ଭିଡ଼ିଓ ଇନ୍ ଦ ଅପକମିଂ ଡେଜ୍ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଆଣିବି। ଇଣ୍ଟରନେଟ୍ର ଯେମିତିକି ସ୍ପେସିଫିକ୍ ମେଲ୍ ହେଲା, ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ହେଲା, ବହୁତ ଗୁଡ଼ିଏ ଭିଡ଼ିଓ ଅଛି। ହୋପ୍ ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ଆସିଥିବ। ଯଦି ପସନ୍ଦ ଆସିଥିବ କାଇଣ୍ଡଲି ଲାଇକ୍, ପସନ୍ଦ ନଆସିଲେ ଡିସ୍ଲାଇକ୍ ବି କରିପାରିବେ। ଆଉ ଅଧିକରୁ ଅଧିକ ଭିଡ଼ିଓ ପାଇଁ କାଇଣ୍ଡଲି ସବସ୍କ୍ରାଇବ୍ ଟୁ ମାଇ ଚ୍ୟାନେଲ୍। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଭେରି ମଚ୍।